সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত দুটি ক্লাসে দেখতে হলে আলোচনা করে আলোচনা করেছিলাম। আজকে আমাদের তৃতীয় নম্বর লেকচার এবং এটি হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে শেষ লেকচার হবে। আমরা তৃতীয় নম্বর লেকচারে চোখে বা আমরা দূর থেকে কোনো বস্তু দেখতে পেলে সেই বস্তুটিকে আমরা কিভাবে দেখতে পাই এবং আমাদের চোখে কি ধরনের ত্রুটি হলে আমাদের সমস্যা সমাধান কি করতে হবে তার হচ্ছে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে চোখে ক্রিয়া। আমরা গত দিনে ক্লাসে লেন্সের ক্ষমতা উপযুক্ত করেছিলাম। এরপর তোমাদের বইতে যেটি রয়েছে সেটি হচ্ছে চোখের ক্রিয়া, অর্থাৎ চোখের কাজ বা চোখ কীভাবে কাজ করে সেটি হচ্ছে আমাদের আলোচনার বিষয়। চোখের ক্রিয়া বলা আছে তো চোখের ক্রিয়ায় তোমাদের বইতে শুধু রিডিং লেখা রয়েছে কিভাবে কি কাজ করে। আমি তোমাদের হচ্ছে চিত্রের মাধ্যমে বোঝাবো চোখ কিভাবে কাজ করে। তো তোমাদের প্রথমে জানতে হবে চোখের মধ্যে কি কি উপাদান রয়েছে। তোমাদের চোখে যে ইম্পর্টেন্ট যেগুলো জানতে হবে সেগুলো মধ্যে একটি হচ্ছে রেটিনা, অর্থাৎ যেখানে আমাদের কোনো বস্তু যদি দেখি সেই বস্তু প্রতিবিম্ব যেখানে তৈরি হয় তার কথা হচ্ছে রেটিনা। এছাড়া হচ্ছে অ্যাকোয়াস হিউমার, চোখের লেন্স, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, কর্নিয়া, এগুলো হচ্ছে চোখের উপাদান। তো আমাদের চোখের ক্রিয়া প্রথমে দেখি কিভাবে কাজ করে। আমরা প্রথমে একটি চোখ এঁকে নিব। এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। ধরে নিলাম এইখানে একটি বস্তু রয়েছে, দেখো সাথে চোখের ক্রিয়া। এখানে পিকিউ একটি বস্তু দাঁড়ালো, এই পিকিউ বস্তুটাকে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। পিকিউ একটি বস্তু, পি থেকে আমাদের চোখে যখন আলো প্রবেশ করবে তখন হচ্ছে আমরা বস্তুটাকে দেখতে পাবো, কিন্তু আমাদের এটি না এই বস্তুটাকে হচ্ছে উল্টো দেখে, কিন্তু মস্তিষ্কের কারণে সেটি আবার যে বিশেষ প্রক্রিয়া অর্থাৎ মস্তিষ্ক তাকে সোজা প্রতিফলন দেখে। কিভাবে কি কাজ করে দেখো, পি থেকে একটি আলো চোখের মধ্যে প্রবেশ করে এই আলোটি এখানে যদি ক্রিয়ার বিন্দু থাকে তো প্রধান প্রকাশ, তাহলে এখানে প্রধান ফোকাস মনে হচ্ছে চলে যাওয়া, প্রতিষ্ঠিত রশ্মি হচ্ছে এটি, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত রশ্মি। পি থেকে একটি আলো চোখের উপরে পড়ে আলো দৃষ্টি এই এফ পথে হচ্ছে প্রতিষ্ঠিত হবে। পি থেকে আরো একটি আলো সেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে, এখন এই রেটিনার মধ্যে
রড ও রেটিনা বলতে রড ও কুণ্ডলে দুটি স্নায়ুতন্ত্র রয়েছে, রড ও কুণ্ডলে দুটি স্নায়ুতন্ত্র, এই রড ও স্নায়ুতন্ত্র দুটি নার্ভের মাধ্যমে প্রথমে আমরা একটা বস্তু চোখের মধ্যে দেখতে পারি, সেটি রেটিনায় গিয়ে উল্টো প্রতিবিম্ব তৈরি করবে, এরকম উল্টো প্রতিবিম্ব, সেই রেটিনার মধ্যে রড ও কোন নামে দুটি সংবেদনশীল স্নায়ুতন্ত্র রয়েছে। এখন এই রড ও কোন এই তড়িৎ এই প্রতিবিম্বটাকে একটি তড়িৎ সিগন্যালে পরিণত করবে, এই রড ও কোন প্রতিবিম্বটাকে হচ্ছে একটি তড়িৎ সিগন্যালে রূপান্তর করবে, তড়িৎ সিগন্যাল, তড়িৎ সিগন্যাল। এখন এই তড়িৎ সিগন্যালটাকে নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে দিয়ে আসবে নার্ভ কোষ, অর্থাৎ নার্ভের মাধ্যমে যাবে হচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্কে পাঠানো হবে প্রতিবিম্ব, ও মস্তিষ্ক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সোজা প্রতিবিম্ব তৈরি করে, সোজা প্রতিবিম্ব তৈরি করে দেবে। এই দিকে বস্তুটা আমরা সোজা প্রতিবিম্ব চোখে দেখতে পাবো, সেই হচ্ছে মস্তিষ্কে ওই প্রতিবিম্বটা পাঠানোর পরে। তার মানে এখানে যে প্রক্রিয়াটি আসতেছে, প্রথমে হচ্ছে বস্তুটি আমরা চোখে দেখতে পাবো, বস্তু থেকে রেটিনায় উল্টো প্রতিবিম্ব দেখতে পাবো, প্রথমে আমরা একটি বস্তু রেটিনায় উল্টো প্রতিবিম্ব আকারে দেখতে পাবো, রেটিনার মধ্যে রড ও কোন নামে যে দুটি স্নায়ুতন্ত্র রয়েছে রড ও কোন, এখানে রেটিনার দিকে উল্টো প্রতিবিম্ব, রড ও কোন তড়িৎ সিগন্যালে পরিণত হয়েছে, এই প্রতিবিম্বকে তড়িৎ সিগন্যালে রূপান্তর, এবং এই তড়িৎ সিগন্যালকে নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে দিতে হচ্ছে রড, মানে এই মস্তিষ্কে পৌঁছানোর পরে বিশেষ প্রক্রিয়ায় বিশেষ প্রক্রিয়া সোজা আকারে আমরা দেখতে পাবো, সোজা প্রতিবিম্ব আকারে দেখতে পাবো, প্রথমে বস্তু থেকে রেটিনা পর্যন্ত প্রতিবিম্ব হবো, তারপরে সেখানে রড কোন নামে তড়িৎ সিগন্যাল রূপান্তর করে তাকে নার্ভের মাধ্যমে মস্তিষ্কে নিয়ে আসবে, মস্তিষ্ক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটি সোজা প্রতিবিম্ব আকারে আমরা দেখতে পাবো, এবং এইভাবে আমরা সচরাচর যে কোনো বস্তুগুলো দেখতে পাই। এই ছিল আমাদের চোখের প্রক্রিয়ার কাজ, তোমরা শুধু চিত্র দেখেও কমপ্লিট করতে পারো, চিত্র দেখে তোমাদের বই দেখা দিতে পারো, অথবা শুধু বই দেখাও দিতে পারো, কিন্তু চিত্র দিয়ে ব্যাখ্যা দাও তাহলে তোমরা ভালো মার্কস পাবে আশা করি। এরপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে স্পষ্ট স্পষ্ট দৃষ্টি নির্ভর দূরত্ব, স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দৃষ্টি ন্যূনতম বলা হচ্ছে চোখে
সবচেয়ে যে বিন্দু থেকে আমরা একটা বস্তুকে দেখতে পাবো দেখো স্পষ্ট দৃষ্টিভঙ্গিতে চোখের সবচেয়ে কাছে যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্ট দেখা যাবে তাকে নিকট বিন্দু বা স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব বলা হবে। একজন প্রাপ্তবয়স্ক চোখের ত্রুটি এবং তার প্রতিক্রিয়া। চোখে নানা ধরনের ত্রুটি হতে পারে, কিন্তু তোমাদের বইতে দুইটি ত্রুটি নিয়ে কথা বলা হয়েছে। এখন দুইটি ত্রুটি লাগে আমি একটু প্রথমে দেখাই যে কেউ অনেকেই হচ্ছে দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। আবার অনেকেই রয়েছে যারা কাছের জিনিস দেখতে পায় দূরের জিনিস দেখতে পায় না। কেউ কেউ দূরের জিনিস দেখবে কাছের জিনিস দেখবে না, কেউ কাছের জিনিস দেখবে কেউ দূরের জিনিস দেখবে না। এই যে যে প্রবলেমগুলো এটা হচ্ছে আমাদের চোখের ত্রুটি বলা হয়, এগুলোকে হচ্ছে চোখের ত্রুটি বলা হয়। আচ্ছা চোখের ত্রুটি বলতে আমাদের চোখের মধ্যে যে প্রবলেমগুলো সচরাচর ফেস করি তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। তো চোখের ত্রুটি হচ্ছে দু ধরনের হতে পারে। চোখের ত্রুটি
রসদ বৃষ্টি কেন হয় না, তাদের রসদ বৃষ্টির ত্রুটি রয়েছে বলে চিহ্নিত করবা, সেটা হচ্ছে যারা কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, এ ধরনের যদি কোনো প্রবলেম কারো থাকে তাহলে তাদের রসদ বৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া। অর্থাৎ যখন চোখ কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, এ ধরনের ত্রুটিকে বলা হয় হচ্ছে হ্রস্বদৃষ্টি। কেউ কাছের জিনিস দেখলো কিন্তু দূরের জিনিস দেখতে পারবে, তার মানে তাকে আইডেন্টিফাই করতে পারবে, সে হচ্ছে হ্রস্বদৃষ্টির ত্রুটি ভুক্তভোগী। তো এই হ্রস্বদৃষ্টি কি কারণে হয় যে চোখের মানুষ দূরের জিনিস দেখতে পাচ্ছে না কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছে, সেটার কারণ কি? কারণ হচ্ছে কারণ হ্রস্বদৃষ্টির কারণ পক্ষীগুলোকে ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে
রশ্মি বৃষ্টি ফুটে ফলাফল অ্যাকচুয়ালি কি হবে? রশ্মি বৃষ্টি ফলে কি হবে? রশ্মি বৃষ্টির প্রভাবে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে রশ্মি বৃষ্টির ফলে দূর থেকে আসা আলোক সঞ্চার হবে, যেহেতু রশ্মি বৃষ্টির প্রবলেমটা হচ্ছে দূরের বস্তু দেখতে পাবে। কেন দেখতে পাবে না? কারণ হচ্ছে দূরের থেকে যে আলোক রশ্মিটা আসবে সেটি চোখের কাছে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা চোখের ক্রিয়াটা করেছিলাম যে রেটিনায় উল্টো প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু এই রশ্মি বৃষ্টি যাদের হবে তাদের প্রতিবিম্বটা রেটিনার মধ্যে তৈরি না হয়ে রেটিনার একটু সামনের দিকে তৈরি হবে। রেটিনার সামনের দিকে প্রতি রেটিনার সামনে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হবে, যার ফলে আমরা লক্ষ্যবস্তুটা স্পষ্ট দেখতে পাবো। ফলে রশ্মি বৃষ্টির ফলে দূর থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের প্রতি সরানোর পর রেটিনার কোন প্রতিবিম্ব না হয়ে রেটিনার সামনের প্রতিবিম্ব হয়, ফলে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যাবে না। অর্থাৎ আমাদের দূর থেকে যদি কোনো আলোক রশ্মি আমাদের চোখের লেন্সে প্রতিষ্ঠিত হয়, যাদের চোখে রশ্মি বৃষ্টি রয়েছে তাদের জন্য আমাদের চোখে যে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, আমাদের রেটিনার যে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে রশ্মি বৃষ্টির কারণে, সেটি রেটিনার উপর তৈরি না হয়ে রেটিনার একটু সামনে তৈরি হবে, ফলে আমরা ওই লক্ষ্যবস্তুটাকে অর্থাৎ ওই দূর থেকে যে বস্তুটি আবার আসতেছে সেই দূর থেকে বস্তুটি আমরা দূরের বস্তুটাকে আমরা দেখতে পাবো না। এই ছিল আমাদের রশ্মি বৃষ্টির ফলে কি প্রবলেম করতে পারে, সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে প্রবলেম যে আমরা ওই বস্তুটাকেই দেখতে পাবো না। এক্ষেত্রে আমাদের এই রশ্মি বৃষ্টি প্রতিরোধ করা বা রশ্মি বৃষ্টি প্রতিকার করার জন্য কি করতে হবে সেটি হচ্ছে দেখি। এই রশ্মি বৃষ্টির ত্রুটির প্রতিকারের জন্য আমরা এখানে আমরা কারণ লিখেছিলাম যে অভিশাপের ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে রশ্মি বৃষ্টি হয়েছে। যখন অভিশাপের কথাটা অভিশাপে আসবে তো অভিশাপে আমাদের কমানোর জন্য যে কাজটা করতে হবে সেটি হচ্ছে অবতার লেন্স ব্যবহার করতে হবে। যেহেতু অভিশাপের ক্ষমতা বেড়ে গেছে তাহলে আমরা লিখতে পারি অভিশারী ক্ষমতা বৃদ্ধি
আবার রোধে সহায়ক লেন্স হিসেবে বা চশম হিসেবে অবন্তর লেন্স অবন্তর লেন্স ব্যবহার করতে হবে আমাদের এই রসদৃষ্টি প্রতিরোধে আমাদের অবন্তর লেন্স ব্যবহার করতে হবে অবন্তর লেন্স ব্যবহার করলে কি হবে অবন্তর লেন্সে লক্ষ্য বস্তুর চেয়েও নিকটে এটি সোজা একটি অবাস্তব প্রতিবিম্ব গঠন করা যায় অবতল লেন্সে অবতল লেন্সের লক্ষ্যবস্তু চেয়ে নিকটে সোজা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে বলে আমাদের দৃষ্টি রসদৃষ্টি ত্রুটির প্রতিকারে অবতল লেন্স ব্যবহার করা হবে এই হচ্ছে আমাদের রসদৃষ্টি ত্রুটির প্রতিকার কি করবে এটা হচ্ছে আমাদের রসদৃষ্টির কারণ ফলাফল রসদৃষ্টি ত্রুটির প্রতিকার ছিল এবার আমরা আসবো হচ্ছে চোখের দৃষ্টি দুই নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে দীর্ঘ দৃষ্টি অর্থাৎ দীর্ঘ দৃষ্টির ফলে আমাদের কি কি প্রবলেম হতে পারে এবং প্রবলেম থেকে আমরা বাঁচতে কি করবো সেটি হচ্ছে আমাদের পড়তে হবে এবার দেখো দুই নম্বর হচ্ছে দীর্ঘ দৃষ্টি যখন চোখ দূরের জিনিস দেখতে পায় যখন চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না এ ধরনের ত্রুটিকে হচ্ছে দীর্ঘ দৃষ্টি বলা হয় অর্থাৎ যখন কোনো ব্যক্তি দূরের জিনিস দেখতে পাবে কিন্তু কাছের জিনিস দেখতে পাবে না তাকে বলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটিতে ভুক্তভোগী এখন আমরা দেখি দীর্ঘ দৃষ্টির কারণটা আসলে কি আমরা হ্রস্ব দৃষ্টিতে যে কারণগুলো পড়ে এসেছি তার উল্টো কারণটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি আমরা হ্রস্ব দৃষ্টিতে পড়েছিলাম পক্ষীগুলোকে ব্যাসার্থ বেড়ে গেল তাহলে এটা দীর্ঘ দৃষ্টি কারণ
কক্ষীগুলোতে ব্যাসার্ধ কমে গেছে। দুই নম্বর হচ্ছে চোখের লেন্সে ফোকাস দূরত্ব কমে গেছে, অর্থাৎ ভবিষ্যতে ক্ষমতা হচ্ছে বেড়ে গেল, ফোকাস দূরত্ব বেড়ে গেল, আমাদের রসদৃষ্টি ছিল ফোকাস দূরত্ব কমে গেল, তখন অভিশাপ ক্ষমতা হচ্ছে কমে গেল। আমাদের দীর্ঘদৃষ্টির কারণ হচ্ছে যদি পক্ষীগুলোকে ব্যাসার্ধ কমে যায়, পক্ষীগুলোকে ব্যাসার্ধ কমে গেলে দীর্ঘদৃষ্টি সমস্যা হতে পারে, অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে বা অভিশাপের ক্ষমতা কমে গেলেও দীর্ঘদৃষ্টির প্রবলেম হতে পারে। এই ছিল দীর্ঘদৃষ্টির দুইটি কারণ। এখন এই দীর্ঘদৃষ্টির কারণে আমাদের কি সমস্যা হতে পারে, অর্থাৎ ত্রুটির ফলাফল কি, দীর্ঘদৃষ্টির ত্রুটির ফলাফলটা কি? দেখো দীর্ঘদৃষ্টির ফলে যেটা হবে চোখের সামনে স্পষ্ট দেখা যায়। এই ছিল আমাদের দীর্ঘদৃষ্টির ত্রুটির ফলাফল, অর্থাৎ দীর্ঘদৃষ্টির কারণে কি ধরনের প্রবলেম হতে পারে। দীর্ঘদৃষ্টির ফলে চোখে সামনে আসা আলোকরশ্মি লেন্সের প্রতিশ্রুত হয়ে রেটিনায় প্রতিবিম্ব হওয়ার কথা হচ্ছে রেটিনায়, কিন্তু রেটিনায় প্রতিবিম্ব না হয়ে রেটিনার পেছনে গিয়ে হচ্ছে প্রতিবিম্ব গঠন করতেছে বা রেটিনার পেছনে গিয়ে হচ্ছে বিঘ্ন হচ্ছে, ফলে আমাদের লক্ষ্যবস্তু সহ স্পষ্ট দেখা যাচ্ছে না। তাহলে আমরা দীর্ঘদৃষ্টির ফলেও আমাদের কাছের বস্তুটাকে দেখতে পাবো। এখন এই দীর্ঘদৃষ্টির ত্রুটির প্রতিকার করতে আমাদের কি করণীয় সেটি হচ্ছে দেখো। দীর্ঘদৃষ্টির ত্রুটির প্রতিকার
কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাদের